আশা করি ভালো আছেন। আজ আমি আবার এসেছি আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে। তো চট করে দেখে নিন রেসিপিটা। হোমমেড শিক কাবাব বানানোর জন্য আমি নিয়েছি এখানে চিকেনটা কিমা করা আছে, পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, বেসন নিয়েছি, আদা রসুন পেস্ট, নুন, কাঁচা লঙ্কা কুচি, চিজ, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লেবুর রস। প্রথমে আমি চিকেনটা নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। নিয়ে নিচ্ছি বেসন। বেসন এখানে আমি 2 চামচই দিচ্ছি। তারপর নিয়ে নিচ্ছি নুন আন্দাজ মতো, লঙ্কা গুঁড়ো, এখানে আদা রসুন, 2টো পেস্ট করা আছে আমি একসাথে দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি লেবুর রস আর চিজটা আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো হাত দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মেখে দিব। মাখা হয়ে গেছে, এখন আমি ঢেকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। প্রথমে আমি হাতে একটু তেল নিয়ে নিচ্ছি, তারপর চিকেনটা ভালো করে হাতে সিলিন্ডারের আকারে গড়ে নেব। এখন আমি স্টিকের ভেতরে এটা ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে আরেকটু লম্বা করে চিকেনটা লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি লাগিয়ে দিলাম, বাকিগুলো আমি সেম প্রসেসে বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো গড়ে নিয়েছি। তো হয়ে গেল আমার শিক কাবাব গড়া। এখন আমি এটা তাওয়ার মধ্যে ফ্রাই করে নেব। প্যানটা গরম হয়ে গেছে, তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমুল বাটার, দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি কাবাবগুলো।
ওপর থেকে আর একটু বাটার দিয়ে দিচ্ছি লাগিয়ে। এখন আমি আরেকটা সাইড উল্টে দিয়ে দিচ্ছি। আমরা তো তাওয়ার মধ্যে করেছি, তার জন্য আপনি সাইজগুলো বারবার উল্টে দিবেন, না হলে সাইজগুলো কাঁচা থেকে যাবে। এখন আমি আবার উল্টো সাইডে আবার বাটার দিয়ে গ্রিস করে দিচ্ছি। তো হয়ে গেল শিক কাবাব, এটা চারিদিকে লাল হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেল হোমমেড শিক কাবাব। আর আমি এটার উপরে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, তাহলে আর একটু টেস্টি লাগবে। আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর মনে করুন।